বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য SSB তিন নাম্বার ক্লাস। আজ তিন নাম্বার ক্লাসটা পেজ নাম্বার 8 এবং 9 সম্বলিত, যে ক্লাসে তোমাদের প্রথমে আগে শব্দ অর্থ প্রতিদিনের মতো আমরা আগে ওয়ার্ড মিনিং জেনে নিব। WORDMEANING ওয়ার্ড মিনিং, এটা লিভ, LIVE লিভ অর্থ বাস করা, হাউস বাড়ি, প্রোটেক্ট PROTECT প্রোটেক্ট, হিট HEAT হিট, রেইন RAIN রেইন, কোল্ড COLD কোল্ড, কিপ সেফ, মানি ড্রম, স্লিপ এই শব্দ অর্থ কয়টা তোমরা আগে ওঠায় নাও। লিভ বাস করা, হাউস বাড়ি, প্রোটেক্ট রক্ষা করা, হিট গরম, রেইন বৃষ্টি, কোল্ড ঠান্ডা, কিপ রাখা, সেফ রক্ষা করা, মানি অনেক, ড্রোম পক্ষ, স্লিপ ঘুমানো, শব্দ অর্থগুলো সবাই লিখে নেবে। শব্দ অর্থের পরে আমরা যাব সরল বাংলা অনুবাদে। তাহলে প্রথমে শব্দ অর্থ, শব্দ অর্থ যেগুলো এখানে 8-9 পৃষ্ঠায় ছিল, মাই আওয়ার হাউস আমাদের বাড়ি, সেখান থেকে নেওয়া হলো। এবারে যাব বাংলা অনুবাদে। বাংলা অনুবাদ তোমাদের জন্য থাকবে বাংলা অনুবাদ উই লিভ ইন এ হাউস, আমরা একটি বাড়িতে বাস করি।
আমরা একটি বাড়িতে বাস করি আমরা একটি বাড়িতে বাস করি এটা আমাদের আশ্রয় দেয় আমাদের আশ্রয় দেয় এটা মানে কোনটাই বাড়িটা ইট গিভ আস শেল্টার্স এটা আমাদের আশ্রয় দেয় ইট প্রোটেক্ট আস ফ্রম হিট এটা আমাদের গরম থেকে রক্ষা করে এটা আমাদের গরম থেকে রক্ষা করে ইট প্রোটেক্টস আস ফ্রম রেইন এটা আমাদের বৃষ্টি থেকে রক্ষা করে বৃষ্টি থেকে রক্ষা করে ইট প্রোটেক্টস আস ফ্রম কোল্ড এটা আমাদের ঠান্ডা থেকে রক্ষা করে এটা আমাদের ঠান্ডা থেকে রক্ষা করে দ্য হাউস কিপ আস সেফ ফর আমাদেরকে কি করে বাড়ি আমাদেরকে চোর ডাকাত থেকে নিরাপদে রাখে বাড়ি আমাদেরকে চোর ডাকাত থেকে রক্ষা চোর ডাকাত থেকে নিরাপদ রাখে নিরাপদ রাখে চোর ডাকাত থেকে নিরাপদ রাখে এটা আমাদের শত্রু থেকে চোর থেকে ডাকাত থেকে রক্ষা করে এটা আমাদের শত্রু থেকে চোর ডাকাত থেকে রক্ষা করে এটা আমাদের শত্রু থেকে চোর ডাকাত থেকে রক্ষা করে রক্ষা করে আওয়ার হাউস হ্যাজ ম্যানি রুমস আমাদের বাড়িতে আছে অনেক কক্ষ আছে আমাদের বাড়িতে অনেক কক্ষ আছে বাড়িতে অনেক কক্ষ আছে আমাদের বাড়িতে অনেক কক্ষ আছে ইট হ্যাজ বেডরুমস ইট হ্যাজ বেডরুমস এটির একটি বেডরুম আছে এটির একটি বেডরুম আছে
It has bedroom. এটির একটি bedroom আছে. We sleep in the bedrooms. আমরা কি করি? Bedroom এ ঘুমাই. আমরা bedroom এ ঘুমাই. আমরা bedroom এ ঘুমাই. এটা ছিল আমাদের বাংলা অনুবাদ 8 এবং 9 পৃষ্ঠা। আমরা একটি বাড়িতে বাস করি, এটা আমাদের আশ্রয় দেয়, এটা আমাদের গরম থেকে রক্ষা করে, এটা আমাদের বৃষ্টি থেকে রক্ষা করে, এটা আমাদের ঠান্ডা থেকে রক্ষা করে, বাড়ি আমাদেরকে চোর ডাকাত থেকে নিরাপদ রাখে, আর এটা আমাদের কি করে শত্রু থেকে, ওই আমাদের না, এটা আমাদের হবে, এটা এটা আমাদের শত্রু থেকে চোর ডাকাত থেকে রক্ষা করে। আমাদের বাড়িতে অনেক কক্ষ আছে, এটির একটি বেডরুম আছে, আর আমরা বেডরুমে ঘুমাই। এবারে বাসার কাজ, বাসার কাজ তোমাদের জন্য থাকবে 8 এবং 9 পৃষ্ঠার শব্দার্থ এবং রিডিং করা। বাসার কাজ, শব্দার্থ এবং রিডিং পড়া, পৃষ্ঠা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 8-9। অনলাইনে ক্লাসে যোগদানের জন্য সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।